আপনারা জানেন এই সমাবেশকে এই সমাবেশকে বন্ধ করার জন্য ব্যাহত করার জন্য আমাদের আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ যে সকল নেতাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং যে সকল আমাদের কর্মীদেরকে হত্যা করা হয়েছে এই গ্রেফতার এবং হত্যার প্রতিবাদে আগামী 13 ডিসেম্বর সারা বাংলাদেশে ঢাকা মহানগরী অন্যান্য মহানগরী এবং বিভাগীয় সদর দপ্তরে গণ মিছিল গণ বিক্ষোভের প্রোগ্রাম কর্মসূচি ঘোষণা করা হবে আগামী 13 ডিসেম্বর সারা দেশব্যাপী ঢাকা মহানগর সহ সকল মহানগর জেলা সদরে গণ মিছিল গণ সমাবেশ বিক্ষোভ মিছিল আহ্বান করা হলো এবং এটা পালন করার জন্য আজকের এই সভা থেকে আমরা আহ্বান জানাচ্ছি এর পরের কর্মসূচি এটাই শেষ রাখেন এর পরের কর্মসূচি আপনারা জানেন কয়েকদিন পরে আমরা আজকে 10 তারিখ চার দিন পরে এই আমাদের বুদ্ধিজীবী হত্যা দিবস এটা জাতীয়ভাবে আমরা পালন করি এর পরে আমাদের 16 তারিখে 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস এই দিনগুলোকে আমরা পার করে আগামী 24 ডিসেম্বর আগামী 24 ডিসেম্বর ঢাকা সহ সকল মহানগর জেলা সদরে 10 দফা দাবি আদায়ের প্রথম কর্মসূচি গণ মিছিল অনুষ্ঠানের জন্য আজকে এই প্রোগ্রাম ঘোষণা করা হলো সেই সাথে সাথে আমরা এটা যেহেতু আজকে জনগণের এই দাবি 10 দফা দাবি আমরা এই দেশের সকল জনগণকে এই 10 দফা দাবির সাথে একাত্মতা ঘোষণা করে আগামী 24 তারিখ 24 ডিসেম্বর এই গণ মিছিলে অংশগ্রহণ করে এই আমাদের 10 দফার প্রতি আপনাদের একাত্মতা ঘোষণা করে আমরা আমাদের সমমনা এবং এই সরকার বিরোধী যারা রাজনৈতিক দল বিভিন্ন সংগঠন ব্যক্তি রয়েছেন আমরা ইতিমধ্যে আলোচনা করেছি আমরা আশা করি এই 10 দফা জনগণের 10 দফার সাথে তারাও একাত্মতা ঘোষণা করবেন এবং আগামী দিনে আমাদের এই 10 দফা দাবি আদায়ের জন্য প্রতিটি আন্দোলন কর্মসূচি আমরা যুগপৎভাবে আমরা পালন করব